নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিং এ সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি আপনাদের সাথে ইডলি ধোসার সাথে যে চাটনি খাই সেই রেসিপিটা শেয়ার করেছি। এর আগেও আমি একটা ছোলার ডাল আর বাদাম দিয়ে একটা চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে 2 নম্বর রেসিপি, এটা আমি আজকে নারকেল আর ছোলার ডাল দিয়ে করেছি। তাহলে চলুন দেখে নিই এটা বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্রথমেই, তাতে 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। এতে আমি 2 টেবিল স্পুন মতো ছোলার ডাল ভালো করে ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। তেলটাকে একটু আগে গরম করে নিচ্ছি ভালো মতন। ডালটা দেওয়ার পর 2 কোয়া রসুন আর 1/2 ইঞ্চ মতো আদা রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এর সাথে 6 থেকে 7টা কারি পাতা, সেটাও দিয়ে দিলাম। সব একসাথে ভালো মতন প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে নেব আমি। একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলে আমি এটাকে অফ করে দেবো। তার আগে আমি নারকেলটাও 1 মিনিটের জন্য এর সাথে একটু রোস্ট করে নেব। এটা দেখুন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার এতে আমি নারকেলটা দিয়ে দেবো। প্রায় 1/2 কাপ মতো নারকেল টুকরো করে রেখেছি, সেটাকেও দিয়ে দিলাম। 1 মিনিট মতো আর সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলোকে একটু নেড়ে নেব। এবার দেখুন এর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেব আর এটাকে প্রায় আধ ঘন্টার জন্য, ম্যাক্সিমাম আধ ঘন্টা, আপনারা 10 মিনিটও রাখতে পারেন, একটু ভিজিয়ে রেখে দেব যাতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেওয়া যায়। আধ ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা পর দেখুন এটাকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। আর আমি এখানে তেঁতুলের পাল্প নিয়েছি 1 টেবিল স্পুন, 2টো কাঁচা লঙ্কা লাগছে আর লাগছে নুন। সবগুলোকে আমি একদম মিহি করে পেস্ট করে নেব। একটু বেশি করে জল দিয়েছি, আমি চাটনিটা খুব ঘন ঘন চাই না, একটু পাতলা চাটনি আমার প্রয়োজন, তাই আমি একটু বেশি করে জল দিয়েছি। তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি, অল্প একটু তেঁতুল জলে গুলে রেখেছিলাম। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। দেখুন এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এবার ফোড়নের জন্য যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। কারি পাতা লাগছে 10 থেকে 12টা, শুকনো লঙ্কা লাগছে 2টো আর লাগছে 1/2 টিস্পুন মতন কালো সর্ষে। প্রায় 1 টিস্পুন মতো তেল দিয়ে দিলাম আবার প্যানে। এটা তড়কা তৈরি করব আমি, তাই এখানে প্যানে অল্প একটু তেল দিয়ে এতে আমি ফোড়নটা দিয়ে দেবো। কালো সর্ষেটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর কারি পাতাটাও দিয়ে দেব। এতে খুব সুন্দর একটা গন্ধ হয় চাটনিতে। আপনারা অবশ্যই শুকনো লঙ্কাটা ইউজ করবেন, তার সাথে কারি পাতাটাও দেবেন। কারি পাতাটা কখনোই স্কিপ করা যাবে না এই রেসিপিতে। এটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর এই তড়কাটা আমি চাটনির সাথে মিশিয়ে নেব। ভালো মতন এটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ফোড়নটা রেডি হয়ে গেছে, নারকেলের চাটনি। এটাকে আপনারা চাইলে আরেকটু জল দিয়েও পাতলা করে নিতে পারেন, আপনারা যেমন পছন্দ করেন সেই হিসেবেই এর কনসিস্টেন্সি রাখতে পারেন। আমি এতে নুন সব দিয়ে দিয়েছি, আর কিছুই দেওয়ার নেই, তাই রেডি হয়ে গেছে আমাদের কোকোনাট চাটনি। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।